নমস্কার, সৌম এনার্জি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রিভিউ করতে চলেছি, দাঁড়ান দেখি কাছে। নমস্কার, সৌম এনার্জি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রিভিউ করতে চলেছি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল দুজন, যাকে বলা যেতে পারে পাওয়ারফুল অভিনেত্রী, শেফালি শাহ এবং বিদ্যা বালান অভিনীত সিনেমা জলসা। জলসাতে আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10। এবারে প্রথম যখন সিনেমাটা দেখতে শুরু করেছিলাম তখন মনে হয়েছিল যে কেন 6.8 আউট অফ 10 দিল। না না, আপনি এই সিনেমা রিভিউতে একদমই এক্সপেক্ট করবেন না যে আপনাকে আমি গল্প বলে দেবো, কিন্তু খালি ঘটনাটা বলতে পারি যে এনাদের মধ্যে একজন বড় ইউটিউব চ্যানেল বলা যেতে পারে, ইউটিউব নিউজ চ্যানেল, মানে নিউজ চ্যানেল ডিফাইন্ড অন বেসড অন ইউটিউব, তার একজন অ্যাঙ্কার হচ্ছেন বিদ্যা বালান। তার বাড়িতে কাজের মহিলা হিসেবে কাজ করতে আসেন শেফালি শাহ, এবং একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেই অ্যাক্সিডেন্টটা মানে অকারণেই দুজনকে এক জায়গা তিনি চলে আসে, এবং যে যিনি অ্যাক্সিডেন্টের আহত হয়েছেন এবং যিনি মেরেছেন তারা সবাই একই পরিবারের মধ্যে অবস্থান করেন, এবং আস্তে 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 এটা একটা মনস্তাত্ত্বিক জায়গায় চলে যায়। গল্পটা একটা অসাধারণ গল্প হতে পারতো, এত সুন্দর মশলা ছিল এবং এত সুন্দরভাবে জিনিসটা হতে পারতো, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সম্ভবত সামাজিক বিষয়গুলোর উপরে বেশি ফোকাস করতে গিয়ে সিনেমাটার শেষ দিকটা না কেচিয়ে দিয়েছে। সিনেমার শেষ দিকটাতে মানে একটা অদ্ভুত ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, একটা এমন একটা সিচুয়েশন, একটা কর্নারে চলে গিয়েছিল সিনেমাটা, যে সেখান থেকে সিনেমাটা একটা অন্যদিকে মোড় নিতেই পারতো, কিন্তু কেন জানি না সমস্ত কিছু ঠিকঠাক রাখতেই হবে সিনেমার শেষে। এবং যেখানে বিদ্যা বালান, শেফালি শাহ একজন স্টার কাস্টিং রয়েছেন রীতিমতো বলতে গেলে, তাদের সিনেমা দিয়ে কখনো কোনো নেগেটিভ প্রচার, কোনো রকম নেগেটিভ কোনো কিছু আসতেই পারে না, এইরকম একটা ধরনের চিন্তাভাবনা সম্ভবত ডিরেক্টরের মাথায় ছিল, যে কারণে লাস্টে মানে জলসাটা আর জলসা থেকে গেল না, মানে যে একটা বিশাল ভালো একটা জিনিস আসতে পারতো সেরকম জিনিস হলো না। সব থেকে বড় ভালো লাগে এই সিনেমাটার মধ্যে সেটা যে বিদ্যা বালানের অভিনয় এবং শেফালি শাহের অ্যাক্টিং। শেফালি শাহের অ্যাক্টিং এক একটা সিনে এক একটা এত সুন্দর জায়গায় নিয়ে চলে যাবে না, যে তখন আপনার মনে হবে যে আইএমডিবি 6.8 কেন দিল, কিন্তু সিনেমা যখন শেষ হলো তখন বুঝতে পারলাম কেন 6.8 দেওয়া হয়েছে। ঠিক আছে, আইএমডিবি ঠিকঠাক রেটিং দিয়েছে, খুব একটা বেশি খারাপ রেটিং দেয়নি, 60%-এর বেশি সিনেমা পাওয়া উচিত না, কিন্তু তা সত্ত্বেও আর একটা যেটা বড় ব্যাপার, গল্পের মধ্যে গল্প, আমরা ভাবছি একটা গল্প ঘটেছে, একটা ঘটনা ঘটেছে, কিন্তু ওই গল্পের আর একটা অন্য সাইড আছে, সেই সাইডটা কি সেটা আমরা জানি না, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। তো যদিও সেই সাইডটার ওপরে মানে যে সাইডটার ওপর আমরা বেশি কনফিউশন করে রেখেছিলাম, বেশি চিন্তাভাবনা করে রেখেছিলাম, সেটা নিয়ে খুব একটা বেশি অরিজিনালি গল্পের ওপর খুব একটা বেশি ওটার কোনো এফেক্ট থাকে না। তো যাই হোক, সিনেমাটা অবশ্যই একটা ভালো সিনেমাও হতে পারতো, রসদ সুন্দর মতন ছিল, কিন্তু আমিও ওই 10-এর মধ্যে 6 বেশি দিতে পারছি না। অভিনয় অসাধারণ, এডিটিং ঠিক আছে, গল্পটাকে একটা ঠিকঠাক করে অন্য মাত্রা দেওয়া যেতেই পারতো, আমি বারবার একটা কথাই বলছি, এবং অভিনয়ের দিক থেকে বলুন তো কিছু বলার নেই, দুজনই একদম স্টার। তো জলসা দেখতে পারেন, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল, যদি মনে হয় সময় থাকে তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পারেন, প্রথম দিকটা ভালো লাগবে, শেষের দিকটা কেচিয়ে যাবে, এরকমই মনে হয়েছে আমার। আর সৌম ব্যানার্জি অনলাইনে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওস ভালো লাগলে বা অন্যান্য ভিডিওসগুলো অনেক কিছু আছে ভিডিওসের মধ্যে, সেগুলো দেখতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে, লাইক করবেন, কমেন্টস করুন, আপনার জলসা যদি দেখে থাকেন কেমন লাগলো এবং জানান আমাকে, আর কী ধরনের ভিডিওস পছন্দ করছেন সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।